পাসপোর্ট ছবিটিকে সার্বিক আয়োজন এবং টেকনোলজির দিক থেকে বিবেচনা করলে সিনেমাটি বাণিজ্যিক সিনেমা হিসেবে এটি একটি মানসম্মত সিনেমা ফলে সাকিব খানের বিশ্বমানের ছবি বলার কথায় আপত্তি করার কিছু নেই এটা সত্যিকার অর্থে একটি আন্তর্জাতিক মানের সিনেমা ছবির শুরুটা অনেক বেশি আকর্ষণীয় ছিল ছবিটি শুরুতে দেখা যায় মধ্যরাতে এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় এদিসেদি ঘোরাফেরা করছে আর তার পিছনে বেশ কয়েকজন লোক ধাওয়া করছে এরপর ছেলেটি একসময় মাটিতে লুটিয়ে পড়ে এবং গল্পটা চলে যায় ফ্ল্যাশব্যাকে পুরো সিনেমাটি একটি নির্দিষ্ট জায়গায় ফোকাস রেখে দিক এগিয়েছে বলে শুরু থেকেই দর্শকের মনে দারুণ উত্তেজনা কাজ করেছে গল্পে খান রুদ্র আর ইমন রুশো তারা আপন দুই ভাই ইমন অথিস্টিক অর্থাৎ প্রতিবন্ধী একদিন তার সামনে খুন হয় এক ব্যক্তি সেই ব্যক্তি সঙ্গে থাকা পেনড্রাইভটি ঘটনাক্রমে ইমনের সামনে এসে পড়লে ইমন কৌতূহল বশবর্তী হয়ে সেটি তুলে নেয় ফলে আন্ডার আন্ডারওয়ার্ল্ডের ডন মিশা সদাগরের টার্গেট চলে যায় শাকিব খান এবং ইমনের দিকে এই নিয়ে টুয়েস্টের মধ্য দিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প যারা অ্যাকশন সিনেমার ভক্ত তাদের কাছে এই সিনেমাটি হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবেই কারণ মেকিং ভালো ছিল আর আধুনিক ধারাটি ছিল সেই মেকিং এর মধ্যেই সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাসওয়ার্ড ছবিটিকে সার্বিক আয়োজন এবং টেকনোলজির দিক থেকে